হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস রেসিপি বুক অ্যান্ড লাইফস্টাইল। আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। বানানো ভীষণ সহজ আর বাচ্চা থেকে বড় সকলেরই একটা পছন্দের খাবার। লাঞ্চ বা ডিনার যে কোনো সময়েই এই পাস্তা বানিয়ে সার্ভ করতে পারেন, এমনকি বাচ্চাদের টিফিনেও এটা প্যাক করে দিতে পারেন। আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওর নিচে লাইক বাটনে ক্লিক করবেন, ভিডিওটা আপনাদের বন্ধু পরিবারের সাথে শেয়ার করবেন, আর নতুন রেসিপি দেখবার জন্য চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করবার সময় সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে নতুন কিছু আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। প্রথমেই পাস্তাগুলো সেদ্ধ করে নেব। একটা কড়াইয়ে বেশ খানিকটা জল গরম হতে বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। জল ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা। এখানে আমি 1.5 কাপ নিয়েছি পেনি পাস্তা, তবে আপনারা যে কোনো ধরনের পাস্তাই ব্যবহার করতে পারেন। হাই মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিট এগুলোকে সেদ্ধ করে নেব। 5-7 মিনিট পাস্তা সেদ্ধ করে নিয়েছি, দেখুন পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর পাস্তাগুলোকে জল ছেঁকে অন্য একটা পাত্রে তুলে নেব। পাস্তা বানানোর জন্য নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে মাথা লেজা বাদ দিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছের বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার চিংড়ি মাছগুলোকে সমস্ত উপকরণের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। একটা ননস্টিক কড়াই উনুনে গরম হতে বসিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন অলিভ অয়েল। আমি অলিভ অয়েলে রান্নাটা করছি, তবে এর জায়গায় বাটার বা রিফাইন্ড অয়েলও ব্যবহার করা যাবে। তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি। রসুন হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। রসুন হালকা বাদামি করে ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ ভেজে নেব, তবে মাছগুলোকে কিন্তু ওভার ফ্রাই করা যাবে না। একটা সাইড ভাজা হয়ে গেছে, দেখুন মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যতক্ষণ সব দিকটা লাল না হচ্ছে ততক্ষণ এইভাবে করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার ভাজা মাছগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি। আজকের পাস্তা আমি চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছের জায়গায় সবজি দিয়েও এই একই প্রসেস ফলো করে পাস্তা বানাতে পারেন। সেক্ষেত্রে এমন কিছু সবজি নেবেন যে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হোয়াইট সস বানাবার জন্য কড়াইয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন বাটার। বাটার গলতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন কুচি। রসুন কুচি হালকা বাদামি করে ভেজে নিতে হবে। রসুন কুচি হালকা বাদামি করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন ময়দা। এবার ময়দাটাকেও কিছুক্ষণ সময় ভেজে নেব, আর এইভাবে সমানে নাড়িয়ে যেতে হবে যাতে ময়দা গুটি পেকে না থাকে। ময়দা ভেজে নিয়েছি, ময়দার কালার দেখুন হালকা বাদামি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, এখানে নিয়েছি 1.5 কাপ দুধ, তবে পুরো দুধটা একেবারে মেশাবেন না। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। ভালোভাবে মিশিয়ে নিয়ে বাকি দুধটাও এবার ঢেলে দিচ্ছি। একটা হুইস্কের সাহায্যে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। সস যতক্ষণ একটু ঘন হয়ে না আসছে ততক্ষণ এটা হতে দিচ্ছি। সস দেখুন একটু ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অরিগানো, এটা অপশনাল, তবে দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিলাম 1 টিস্পুন চিলি ফ্লেক্স। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, নুনটাও আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা পাস্তা চিজ, এখানে আমি মোজারেলা চিজ ব্যবহার করেছি, তবে এটাও অপশনাল। এবার ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ পাস্তা আর ভাজা চিংড়ি মাছগুলো। হোয়াইট সসের সাথে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিটের জন্য এটাকে হতে দেব। 1-2 মিনিট হাই মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দিয়েছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পার্সলে পাতা। এবার ভালোভাবে সব কিছু আরেকবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এটাকে গরম গরম সার্ভ করে দেব। একটা সার্ভিং প্লেটে এটাকে নামিয়ে নিচ্ছি। সার্ভ করবার আগে এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গ্রেট করা চিজ, কুচোনো পার্সলে পাতা, আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস, তাহলেই রেডি হোয়াইট সস পাস্তা।
আশা করব ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করবেন, ভিডিওটা শেয়ার করবার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো।